পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় রোববার শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী উৎসব রাসমেলা। পাঁচ দিনের এই উৎসবে আসবে কয়েক লাখ পুণ্যার্থী। তাই কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম সাজানো হচ্ছে নতুন সাজে, চলছে শেষ সময়ের প্রস্তুতি। কারিগরদের রং তুলির নিপুণ ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে 18 জোড়া যুগল প্রতিমা। 27 নভেম্বর ভোরে কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গা স্নান। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, এই উৎসব ঘিরে সৈকতে বসবে হাজারো অস্থায়ী দোকান, তাই পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।